জয় হিন্দ সবনাবিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে সবনাবিক নিউজ পর্দায় রয়েছে আমি মৃতিকা। এই মুহূর্তে রয়েছে আগরপাড়া পূর্বপল্লী দুর্গোৎসব প্রাঙ্গণে। এটা কোথায়? এটা হলো আগরপাড়ায়। আর এই পুজোকে আমরা এই মুহূর্তে তুলে দিতে চলেছি সেরা সমাননা। সবনাবিক নিউজ নেটওয়ার্কের সেরা সমাননা আমরা এই মুহূর্তে তুলে দিতে চাইছি। তার কারণটা হলো তিন পুজোর ভিড়ে একটা পাড়ার পুজো, একটা সাবিকি পুজোর একটা মাহাত্ম্য তো রয়েছে। তো সাবিকি পুজোয় সেরা আমরা এই কারণে কিন্তু তুলে দিতে চলেছি সেভেন আইবিক নিউজ নেটওয়ার্কের শারদ সম্মাননা। এই মুহূর্তে ক্লাবের সদস্যরা দেখতে পাচ্ছেন সকলেই রয়েছে এবং তাদের হাতেই কিন্তু আমি এই মুহূর্তে তুলে দেবো। দেখতে পাচ্ছেন ক্লাব সদস্যরা সকলেই উপস্থিত রয়েছে। নিতে পারছেন সেভেন আইবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে ছিলাম আগরপাড়া সাউথ স্টেশন রোডের পূর্বপল্লীতে। আগরপাড়া সাউথ স্টেশন রোডের পূর্বপল্লীতে এই মুহূর্তে আমি ছিলাম। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আগরপাড়া সাউথ স্টেশন রোডের পূর্বপল্লী সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ, একেবারে সাবিকি আনার পুজো, একেবারে থিম পুজোর ভিড়ে যে পুজোগুলো এখনো আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়নি, একেবারে রাজ রাজেশ্বরী মায়ের রূপ। আচ্ছা এবার একটু কথা বলবো, যে কোনো পুরস্কার পাওয়া এতে গর্বের। তো আপনাদের প্রথম কথা, আগরপাড়া পূর্বপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সাউথ স্টেশন রোড, এটা দুটো নাম আছে অ্যাকচুয়ালি, এটা উদয়ন সংঘর একটা আছে আর আমরা সাউথ স্টেশন রোড পরিচালনায় সাউথ স্টেশন রোড থাকে। তো আমাদের তরফ থেকে সেভেন নিউজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মাতৃপ্রতিমায় সেরা সম্মান প্রদান করার জন্য। আর যেটা বললাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কোনো পুরস্কার অত্যন্ত গর্বের হয়। তো আমরা অত্যন্ত গর্বিত, আপ্লুত এবং খুবই, মানে আমাদের তরফ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা আমাদেরকে এটা সিলেক্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একেবারে থিম পুজোর ভিড়ে কার্যত কিন্তু এই সাবেকি পুজো হারিয়ে যেতে বসেছে, মানে এখন ছোট বড় সমস্ত পুজো বাজেট বাড়িয়ে এবং কমিয়ে একটা থিম পুজো করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বুনেদি আনা সাবেকি আনা বজায় রাখা কত কঠিন হয়ে আসলে। আমি এই পুজোটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রায় দীর্ঘ 23 বছর হবে এবং এককভাবে আমি 20 বছর, এই বছর আমার 20 বছর হবে, যেটা বলতে পারেন এককভাবেই অনেকটা মানে এগিয়ে নিয়ে যা, মানে ব্যাপারটাকে পুজোটাকে অর্গানাইজ করা। তো সেই জায়গা থেকে বলি, আমরা আমাদের পাড়ার সিনিয়রদের থেকে একটা জিনিস শিখেছি, ওই থিম পুজোটা আমাদের পাড়ায় কোনোভাবেই অ্যালাউ হয় না। আমরা সেই প্রথম থেকে যে একটা সাবেকি আনা একটা মানে মায়ের যে স্ট্রাকচার, যেটা প্রথম মাকে দেখে আমরা যেভাবে অভ্যস্ত, সেইভাবে ঠাকুর বলুন, আমাদের মণ্ডপ সজ্জা বলুন এবং ইলেকট্রিকও দেখবেন এখনো কোথাও কোথাও সেই বাল্ব, যেটা নিয়ে অনেক সময় বলে যে সেই পুরনো বাল্ব এখনো ঝুলছে, যেটা এলইডি ল্যাম্প বা এরকম দেওয়াই যেতে পারে, কিন্তু আমরা সেই সমস্ত ওই পুরনো জিনিসগুলোকে ধরে রেখে এখনো পুজোটাকে মানে ওই সাবিকি আনটাকে বজায় রাখতে অত্যন্ত পছন্দ করি। সেই জন্য এটা আমাদের বড়দের থেকেই পাওয়া আর আমরা এটাকে চেঞ্জও মানে করব, এটা আমাদের কোনো রকম পরিকল্পনা নেই, ভবিষ্যতেও করব না, আমরা সাবিকি আনাতেই থাকবো। মনটা সত্যি মানে প্রথম থেকে নবমীর সকালটা দেখে আজকে আমি যখন ঘুম থেকে উঠে মণ্ডপে আসি সকালবেলায়, তখন আকাশটা দেখি মনটা ভারাক্রান্ত হয়েছে এবং ঠিক তাই হলো। জানি না মায়ের কিংবা ঠিক সকালবেলা থেকেই
দুপুর টাইমটা থেকে বৃষ্টি শুরু হলো। আপনারা যখন আগের একটা কভার করতে এসেছিলেন তখন দেখেছিলেন আমাদের প্রায় তিন দিন ধরে সপ্তমী অষ্টমী নবমী এখানে অন্নভোগ মায়ের প্রদান করা হয় তিন দিন ধরে। তো আজকেরটা অত্যন্ত হ্যাপাজেটলি হয়েছে, বিষয়টা ঠিকঠাকভাবে অর্গানাইজ হয়নি, সেখান থেকে মন খারাপটা শুরু। এবং পুজোর শেষের দিকে সেটাও যখন বেরোচ্ছিলাম সন্ধ্যাবেলায় মা বাবার সাথে কথা বলে বা মিসেসের সাথে কথা বলে, দিদিও এসছেন তাদের সাথে কথা বলে, তখন থেকেই বললাম যে পুজোটা শেষ হয়ে গেল, ওই মহালয়া এসে থেমে গেলে ভালো হয়, যেন আর সময়ক্ষণ যেন একদম স্তব্ধ হয়ে যায়, সেটাই চাই আমরা আপামর বাঙালি, এটা সবাই তাই চায়। তো নবমীর দিন এসছে সত্যি, আর তো শেষ কালকে মানে প্রথাগতভাবে কাল বিজয়া দশমী ভাষণ করতে হয়, কিন্তু আমাদের কিছু নর্মস থাকে, কমিশনারের কিছু নর্মস থাকে, আমাদের 26 তারিখ ভাষণ পর্ব, তো সেটা হবে। কিন্তু সত্যি মন নবমীর দিন চলে এসছে আর মন সত্যি ভারাক্রান্ত, মাকে দেখলে বোঝা যায়। আজকে যখন যোগ্য হচ্ছিল নবমীর সকালবেলা তখনই মায়ের মুখ মনে হচ্ছিল যেন চেঞ্জ হয়ে গেছে। এই আমার নাম অতনু চক্রবর্তী, আমার এবং আমার পুজো কমিটির তরফ থেকে আবার আবার আপনাদের 7 News-কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পুজো কমিটিতে বর্তমানে আছেন 2023 সালে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাউথ স্টেশন রোড অধিবাসী বৃন্দর পক্ষ থেকেও। এবং আমার যেটা খুব শক্তি এই বাচ্চাগুলো এবং আপনারা দেখেছেন সকালবেলায় মহিলা, আমাদের মহিলা যে বৃন্দ আছে তাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দিলাম। থ্যাংক ইউ। এই মুহূর্তে যে ছবি দেখালাম 7 News-এর সেরার সম্মাননা আমরা তুলে দিলাম সাউথ স্টেশন রোডের পূর্বপল্লীর পুজোকে, একেবারে যেরকম আগের যেরকম একটা গণিতি আনায় ভরা একটা প্যান্ডেল, পাড়ার পুজোর যেরকম প্যান্ডেল হয় আর কি, সেই রকমই কিন্তু প্যান্ডেল ঝাড়বাতি সবকিছুই কিন্তু রয়েছে। মানে থিম পুজো দেখতে দেখতে যদি আর ভালো না লাগে তাহলে কিন্তু এরকম একটা পুজোয় চলে আসতেই পারি আমরা। আসলে সকলেরই পাড়ার পুজো ভীষণ পছন্দের হয়, সেরকমই কিন্তু এটা একটা একেবারে পাড়ার পুজো। আর আমাদের 7 News-এর নিরিখে এরকম একটা পাড়ার পুজো কিন্তু সত্যি দরকার, আর সেই কারণেই কিন্তু সাউথ স্টেশন রোডের পূর্বপল্লীকে আমরা দিলাম সেরার সম্মাননা। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 News-এর পর্দায়। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতেই হবে। আর আজকে নবমী, আজকের সকল মানে প্রত্যেক বাঙালিরই হয়তো আজকে মনটা খারাপ যে আজকের রাতটা পেরোলেই মা আবার ফিরে যাবেন, সুতরাং সকলেরই মন খারাপ, কিন্তু প্যান্ডেল হপিং কি আর মিস করা যায়। আর এরপরে কিন্তু আমি মৃত্তিকা পৌঁছে যাবো বেশ কিছু এমন প্যান্ডেলে যেখানে কিন্তু মানুষের ঢল নেমেছে, সেই ছবিটা দেখাবো, সুতরাং চোখ রাখতেই হবে 7 News-এর পর্দায়। মৃতিকা ছিলাম এই মুহূর্তে 7 News-এর পর্দায়। আপনাদের সকলকে দেখালাম যে পাড়ার পুজো একটা সাবেকি আনি একটা একটা বনে দিয়ানা ধরে রাখার যে পুজো, সেই পুজোকে কিন্তু আমরা তুলে দিলাম 7 News-এর পক্ষ থেকে সেরার সম্মাননা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং এর পরবর্তীতে কিন্তু আরো প্রচুর লাইভ আরো প্রচুর ভিডিও বেট করছে আপনাদের জন্য, সুতরাং চোখ রাখতে হবে 7 News-এর পর্দায়। মৃতিকা সেনগুপ্তর সঙ্গে শ্যামল পালের রিপোর্ট 7 News। জয় হিন্দ।